আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা দেখাবো যে আপনারা নিজেরাই কিভাবে খুব কম সময়ে অতি সহজে বিমানের টিকিট কাটবেন, অর্থাৎ নিজেরাই কিভাবে বিমানের টিকিট কাটতে পারবেন খুব অল্প সময়ে, খুব ইজিভাবে। সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো দেখেন, ডিসপ্লেতে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট আমি কাটবো। এ কারণে আমি এটা বের করছি। আপনারা চাইলে নব এয়ার বা ইউএস বাংলা বা বাংলাদেশ বিমান যেগুলো আছে সবগুলো একই প্রসেস। তো আমি একটা দেখাচ্ছি, আসলে আপনারা একটা বুঝলেই সবগুলো নিজেরাই কাটতে পারবেন। তো এখন আমরা টিকিটটা কেটে দেখাবো। তো দেখেন, টিকিট কাটার জন্য সর্বপ্রথম আপনাকে ইউএস বাংলা এয়ারলাইন্সে যদি আপনি যেতে চান, তাহলে আগে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে ঢুকতে হবে। তো দেখেন আপনারা কিভাবে ঢুকবেন, আমি প্রথম থেকে দেখাই। আমি প্রথমে এখান থেকে ব্রাউজারে গেলাম, এবং ব্রাউজারে যাওয়ার পরে জাস্ট ইউএস বাংলা লিখবো। এটুকু লিখে যদি আমি সার্চ করি, দেখেন অটোমেটিক্যালি ইউএস বাংলা যে এয়ারলাইন্সের ওয়েবসাইট সর্বপ্রথম কিন্তু সেটা আসছে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন আমার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন যে আমার টিক চিহ্ন দেওয়া আছে রিটার্ন টিকিট, অর্থাৎ আপনি যাওয়া আসা যদি একসাথে কাটতে চান। তো আমি কাটবো শুধুমাত্র যাওয়ার ক্ষেত্রে, আমি আসার জন্য কাটবো না। তো আমি এখান থেকে ওয়ান ওয়ে লিখলাম, এবং ওয়ান ওয়ে যে এটা টিক চিহ্ন দিলাম। কিন্তু এটা দেওয়ার আগে আমি একটু আপনাদেরকে বলি যে আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনি যদি যান, এক্ষেত্রে একটা প্রোমো কোড দেখেন এখানে বসানোর একটা জায়গা আছে। আপনি যদি প্রোমো কোড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি একটা 10% ছাড় পাবেন। টোটাল টিকিটের যে দাম আছে সেই দাম থেকে 10% ছাড় পাবেন। তো এই প্রোমো কোডটা আপনি কোথায় পাবেন দেখেন, আপনি যদি নিচে আসি এখানে দেখেন একটা অপশন আছে যে স্পেশাল অফার। এই স্পেশাল অফারে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে আমি যদি নিচে আসি, দেখেন এখানে একটু নিচে আসার পরে এখানে লেখা আছে দেখেন প্রোমো কোড। এই প্রোমো কোডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি 10% টিকিটের উপর থেকে ছাড় পাবেন, অর্থাৎ টিকিটের যে দাম সেটা থেকে 10% মাইনাস করে দেওয়া হবে। তো দেখেন আমি এটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখন যদি আমি এই ইউএস বাংলার ওয়েবসাইটে যাই, আমি কিন্তু অলরেডি সেটা কপি করে নিয়েছি, এবং কপি করার পর দেখেন এখানে ওয়ান ওয়ে লেখা আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা হচ্ছে ডেপাচার এয়ারপোর্ট, অর্থাৎ আপনি কোথা থেকে যাবেন, অর্থাৎ ফ্রম, এটা হচ্ছে ফ্রম, কোথা থেকে আপনি যাবেন। তো আমি দেখেন ঢাকা থেকে যাব। তো এখানে দেখেন বাংলাদেশের নিচে ঢাকা ডিএসসি লেখা আছে, এটা আমি সিলেক্ট করলাম। করার পরে দেখেন এখানে হচ্ছে আপনার অ্যারাইভ সিটি, মানে আপনি কোথায় যাবেন বা আপনার গন্তব্যস্থল কোথায়, ডেস্টিনেশন কোথায়। তো আমার ডেস্টিনেশন আমি এখান থেকে যশোর দিলাম। তো দেখেন যেহেতু আমি যশোরে যাব, সেহেতু এখান থেকে ঢাকা থেকে যশোর। এবং কত তারিখে দেখেন এখানে একটা তারিখের অপশন আছে, আমি তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি 28 তারিখে যাব। এ কারণে আমি 28 তারিখ সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু রিটার্ন টিকিটটা দেখেন বন্ধ হয়ে আছে, কারণ কি আমি এখানে ওয়ান ওয়ে দিয়েছি। এবং এইখানে আমার প্রোমো কোডটা বসাতে হবে। তার আগে আমি কি বসাবো, এখানে দেখেন প্যাসেঞ্জার, অর্থাৎ আপনি কতজন আপনার সাথে প্যাসেঞ্জার আছে। তো এখানে ক্লিক করলে আপনি অ্যাডাল্ট আছে কতজন, চিলড্রেন আছে কতজন, এখানে অনেক অপশন আছে, আপনি চাইলে সিলেক্ট করতে পারেন যদি আপনার সাথে কোনো চিলড্রেন থাকে সেক্ষেত্রে। তো আমি এটা, আমি যেহেতু একজন প্যাসেঞ্জার সেহেতু এখানে এক সিলেক্ট করা আছে। এখন আমি এখানে প্রোমো কোডটা বসাবো, যে কোডটা আমি কপি করে নিয়েছিলাম। তো দেখেন এই কোডটা বসাইলাম। তো প্রোমো কোড বসানোর পর এখানে সার্চ ফ্লাইট এটা আমি এখন দেবো, অর্থাৎ আমি সার্চ করব যে কোন বিমানগুলো আমার ঢাকা থেকে যশোরে 28 তারিখে আছে। তো আমি এখান থেকে সার্চ ফ্লাইটে ক্লিক করলাম। তো এখান থেকে হয়তোবা 2 থেকে 5 সেকেন্ড সময় নেবে ফ্লাইটগুলো শো করার জন্য। তো দেখেন এখানে আমি যখন সার্চ করলাম, সাথে সাথে আমার কিন্তু যতগুলো ফ্লাইট আছে দেখেন এখান থেকে সবকিছু স্পষ্টভাবে লেখা আছে যে 28 তারিখে যে ফ্লাইটগুলো যাবে, এখানে কিন্তু প্রত্যেকটা ফ্লাইট দেখেন শিডিউল অনুসারে দেওয়া আছে। তো এখন দেখেন আমি যে কয়টা সময় যাব সেই কয়টা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি সাপোজ আমি এই টাইমটাতে যেতে চাচ্ছি, এই যে 4টা, অর্থাৎ 16টা মানে 4টা। তো এই 4টা 5 মিনিটে যে ফ্লাইটটা আছে এই ফ্লাইটে আমি যাব। তো আমি এখান থেকে এইখানে ক্লিক করলাম। তো দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা একটা ব্লু মার্ক হয়ে গেল, অর্থাৎ এটা আমি সিলেক্ট করলাম এই কারণে ব্লু মার্ক হয়ে গেল। এখন ব্লু মার্ক হওয়ার পরে আমি দেখেন যদি আমি নিচে আসি, এখানে সামারি দেখাচ্ছে দেখেন ঢাকা থেকে যশোর 28 অক্টোবর 4টা 5 মিনিটে, এবং টিকিট প্রাইস দেখেন এখানে 3312 টাকা, কিন্তু আসলে কিন্তু টিকিটের প্রাইস ছিল 3599। এখানে কম হচ্ছে কেন, আমি যে প্রোমো কোডটা ইউজ করেছি এ কারণে আমার 10% কিন্তু এখান থেকে মাইনাস হয়ে গেছে। তো আমি এখান থেকে এখন টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করব, এবং এগ্রি করার পরে এখানে দেখেন যে অপশনটা আছে আমি এই অপশনটাতে ক্লিক করব যে বুক অ্যাজ এ গেস্ট। তো এখানে আমি ক্লিক করলাম।
করার পরে এখন আমার প্যাসেঞ্জার ইনফরমেশন গুলো এখানে ইনপুট করা লাগবে। তো প্রথমে দেখেন টাইটেল, তো টাইটেল হচ্ছে এখান থেকে আপনারা মিস্টার দিতে পারেন যদি পুরুষ মানুষ হন। এখানে হচ্ছে লাস্ট নেম, তো আমার নামের লাস্ট নেম আমি এখান থেকে দিলাম, এবং এখানে হচ্ছে নামের ফার্স্ট নেম, তো আমার প্রথম নামটা আমি দিলাম, এবং এখানে আছে ডেট অফ বার্থ, এখানে দিন, তারপরে মাস, তারপরে বছর, তো আমি এখানে দিন তারিখটা দিয়ে দিই। এখান থেকে আমি দেখেন দিন তারিখটা দিয়ে দিলাম। এখন এই যে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নাম্বার, এটা আপনি দিতেও পারেন নাও পারেন, কিন্তু এখানে দেখেন একটা অপশন আছে যে ইমেইল, ইমেইলটা কিন্তু আসলে খুব সেন্সিটিভলি আপনাকে লিখতে হবে, কারণ এই ইমেইলে আপনাকে টিকিটটা পাঠানো হবে। আপনি যদি এটা ভুল করেন তাহলে কিন্তু আপনি টিকিট পাবেন না। তো এখানে আপনার খুব ভালোভাবে কেয়ারফুল ভাবে এখানে আপনার ইমেইলটা লিখতে হবে। তো আমি এখানে আমার ইমেইলটা লিখি, তো এখানে আমি আমার ইমেইলটা লিখলাম, আমি একটু ভালোভাবে চেক করে নিই, এবং এখানে আমার ফোন নাম্বারটা দিতে হবে। তো এখানে আমি আমার নাম্বারটা দিলাম, আবার নিচেও আমার ফোন নাম্বারটা আমি দিব। তো দেখেন এখানে আমি আমার নাম্বারটা দিলাম, আপনারা নাম্বারটা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন এবং ইমেইলটা ভালোভাবে চেক করে নেবেন। তো এটা করার পরে আমি এখন এই বুক নাওতে ক্লিক করব। তো দেখেন বুক নাওতে ক্লিক করার পরে অটোমেটিক্যালি দেখেন যে আমার টিকিট কিন্তু তারা সেন্ড করে দিয়েছে, আমার যে ইমেইল আছে সেই ইমেইলে কিন্তু আমার টিকিটটা সেন্ড করে দিয়েছে। আপনি চাইলে বা আমি যদি এখন চাই তাহলে কিন্তু আমি আমার টিকিটটা আমি দেখতে পাবো। তো আসলে টিকিটটা কিভাবে দেখবো তার আগে আমি একটু পেমেন্টটা করে নিব। এখান থেকে আমার এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা আমি এখন সরাসরি এখান থেকে পেমেন্ট করে দিব। তো পেমেন্ট কিভাবে করবেন দেখেন, এখানে কিন্তু আমার টিকিট অলরেডি বুক হয়ে গেছে। আপনারা এখানে দেখেন যে প্লিজ চেক দ্যাট ক্রেডিট কার্ড ইজ এনেবল অন অনলাইন ট্রানজ্যাকশন, আর উপরে দেখেন এখানে লেখা আছে ইউ মাস্ট কনফার্ম ইউর বুকিং নাও, অর্থাৎ আমাকে এখন বুকটা কনফার্ম করতে হবে। তো দেখেন আমি যখন আমি এই অপশনে আসলাম, এখন আমি আমার সিটটা আমি সিলেক্ট করব, অর্থাৎ কিভাবে আমি উইন্ডো সিট নিব বা কোন সিট নিব সেই সিটটা এখন এডিট করব। তো সেটা করার জন্য দেখেন কোথায় যেতে হবে, এই একটা অপশন আছে দেখেন এডিট সিট, তো আমি এই এডিট সিটে ক্লিক করলাম, এবং করার পরে দেখেন এখানে যতগুলো সিট আছে প্রত্যেকটা সিট কিন্তু আমার দেখাচ্ছে। তো আমি যেহেতু একটা উইন্ডো সাইডে সিট নিতে চাচ্ছি, তো সেহেতু আমার এখান থেকে এই সাইডের গুলো হচ্ছে উইন্ডো এবং এই সাইডের গুলো হচ্ছে উইন্ডো, অর্থাৎ দুই পাশে যেগুলো আছে এটা হচ্ছে আপনার উইন্ডো সিট। তো আমি উইন্ডো সিট কিভাবে নেব দেখেন, আমি সাপোজ এই 10 নম্বর রোয়ের এই এ নাম্বার যে সিটটা আছে এই সিটটা আমি নিব। তো দেখেন আমি যদি এখন এই মাঝামাঝি জায়গায় যদি আমি এখন সিট নেই, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে দেখেন, এইটা সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে দেখেন এটা কিন্তু সবুজ হয়ে গেল, এবং সবুজ হওয়ার পরে আমাকে কি করতে হবে দেখেন, এই যে উপরে কনফার্ম লেখা আছে এই কনফার্মে আমাকে ক্লিক করতে হবে। আমি যদি কনফার্মে ক্লিক করি তাহলে আমার এই সিট নাম্বারটা 10 নম্বর রোয়ের বা 10 নম্বর যে আমার রো আছে রোর 1 নম্বর বা এ নাম্বার সিটটা আমার। তো আমি এতে ক্লিক করার পরে এই কনফার্মে এখানে ক্লিক করলাম, তো দেখেন এখন কিন্তু আমার সিটটা কনফার্ম হয়ে গেল। অর্থাৎ এখন যদি আমি এই সিটের এখানে যাই দেখেন 10-এর এ লেখা, আগে কিন্তু এখানে নো সিট ছিল, অর্থাৎ আগে কিন্তু আমার এখানে সিট লেখা ছিল না বা নো সিট ছিল, এই কারণে আমি সিটটা সিলেক্ট করে নিলাম। এখন আমি কি করব, পেমেন্ট করব। তো পেমেন্ট করার জন্য দেখেন আমাকে কি করতে হবে, পে অনলাইন এই যে অপশনটা আছে আমি এখান থেকে অনলাইনে এখন পে করব। তো দেখেন আমি এখন গেলাম, তো পেতে যাওয়ার পরে এখানে পেমেন্ট করার জন্য আপনি অনেক ধরনের অপশন পাবেন, তো আপনার যেটা খুশি আপনি সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু মোবাইল ব্যাংকিং থেকে টাকাটা পে করব, তো আমি এখানে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলাম, এবং মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, যে অপশনগুলো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে নগদের মাধ্যমে পেমেন্ট করব, তো এখানে নগদ সিলেক্ট করলাম, এবং করার পরে দেখেন এখানে আমার নগদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তো আমি আমার যে নাম্বারটা আছে সেটা বসাই, এবং এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশনটা আছে আমি টিক চিহ্ন দিয়ে প্রসিডে ক্লিক করব। তো দেখেন প্রসিডে ক্লিক করার পরে আমার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটা আমি এখন এখান থেকে আমার মোবাইল থেকে নিয়ে বসাবো, এবং এখান থেকে দেখেন আমি কোডটা বসানোর পরে প্রসিড যে অপশনটা আছে সেই প্রসিড অপশনে আমি ক্লিক করলাম। এখন এখানে আমার যে পিন নাম্বারটা আছে নগদে সেই পিন নাম্বারটা আমি এখানে বসাবো, তো দেখেন এখানে আমার যে পিন নাম্বার আছে সেটা বসানোর পরে প্রসিডে ক্লিক করলাম। এখন কিন্তু অটোমেটিক্যালি আমার যে ব্যালেন্সটা দেখাইছিল সেই ব্যালেন্সটা কিন্তু কেটে নিবে। তো দেখেন এখানে অলরেডি একটা মেসেজ চলে আসছে যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, অর্থাৎ আমার কিন্তু অলরেডি পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে।
তো এখন দেখেন আমার কিন্তু টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। এখন অটোমেটিক্যালি আমার যে ইমেইল আছে সেই ইমেইলে দেখেন এই যে কনফার্মেশন ইস্যু নামে একটা অপশন বা একটা ইমেইল এখানে চলে আসছে ইউএস বাংলা থেকে। দেখেন আমার টিকিটটা কিন্তু এখানে চলে আসছে, একবারে পেমেন্ট করার সাথে সাথে কিন্তু টিকিটটা এখানে চলে আসছে। তো আমার দেখেন আমার কিন্তু অলরেডি বুকিং করা শেষ। তো আসলে আমি দেখালাম যে আসলে কিভাবে আপনারা নিজেরাই খুব সহজে একটা বিমানের টিকিট কাটতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্টসের মাধ্যমে আমরা চেষ্টা করব সেটার সঠিক উত্তর দেওয়ার। তো আজকে পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।